হ্যালো এভরিওয়ান, আমি মেরি। ওয়েলকাম টু মেরিস ফুট নোটস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আমি চলেছি পশ্চিমবঙ্গের একটি অন্যতম বিখ্যাত তীর্থক্ষেত্র সিদ্ধপীঠ তারাপীঠে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের তারাপীঠ যাত্রা, তারামায়ের দর্শন ও আমাদের তারাপীঠ ভ্রমণের যাবতীয় তথ্য ও অভিজ্ঞতা। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন আমি যাচ্ছি আমাদের নিয়ারেস্ট স্টেশন পায়রাডাঙ্গায়। পায়রাডাঙ্গা থেকে সকাল 6:35 গেদে মাঝেরহাট লোকাল ধরে যাব নৈহাটি স্টেশন। চলো নৈহাটি স্টেশনে পৌঁছে বাকি কথা হচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মেই আসবে আমাদের আজকের বাহন 13187 মাতারা এক্সপ্রেস, যেটি প্রতিদিন সকাল 7:20 শিয়ালদা স্টেশন ছেড়ে দুপুর 12:05 রামপুরহাট স্টেশন পৌঁছায়। যেহেতু এই ট্রেনে নৈহাটি স্টেশনে হল্ট রয়েছে, তাই আমাদের সুবিধার্থে আমরা নৈহাটি স্টেশন থেকেই বোর্ডিং করব। নৈহাটি স্টেশনে এই ট্রেনের সময় সকাল 8:04 এবং নির্দিষ্ট সময় মতো ট্রেন নৈহাটি স্টেশনে চলেও এসেছে। নৈহাটি স্টেশনে এই ট্রেনের 2 মিনিটের হল্ট রয়েছে। আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় মতো ঠিক সকাল 8:06 নৈহাটি স্টেশন ছেড়ে রওনা দিল তার অন্তিম গন্তব্য রামপুরহাটের উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশন থেকে রামপুরহাট স্টেশন যেতে এই ট্রেনটি সময় নেয় প্রায় 4:45 মতো। ট্রেনটি তার যাত্রাপথে মোট 8টি হল্ট এবং 58টি ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে। এই মাতারা এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড থাকে 48 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড থাকে 110 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনে SLR নিয়ে মোট 14টি কোচ রয়েছে, যার মধ্যে 5টি জেনারেল, 5টি সেকেন্ড সিটিং এবং 1টি AC চেয়ার কার। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের কাছে অবস্থিত একটি ছোট্ট মন্দির নগরী। তারাপীঠের এই মন্দির 1818 সালের 15 এপ্রিল মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন। ঠিক দুপুর 12:05 মাতারা এক্সপ্রেস তার অন্তিম গন্তব্য রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছে। এই হল রামপুরহাট স্টেশন। এখন আমি রামপুরহাট স্টেশনের বাইরে চলে এসেছি। স্টেশনের বাইরে অনেক টোটো অটো রয়েছে। রামপুরহাট স্টেশন থেকে মন্দিরের গলি পর্যন্ত যেতে সময় লাগে 20-25 মিনিট মতো। আমাদের অটো ভাড়া পড়েছিল পার হেড 50 টাকা করে। এই হলো আমাদের হোটেল, হোটেল ব্লু স্টার, আর এটা হলো আমাদের রুম 114, যেটা ছোটর মধ্যে বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে একটা বেশ বড় সাইজের বেড, ফ্যান, AC, TV, ওয়ার্ড্রোব, একটা ছোট টেবিল, সোফা, ড্রেসিং টেবিল সবই রয়েছে। এই রুমে একটা বেশ সুন্দর ওয়াল পেন্টিংও রয়েছে, আর এদিকে রয়েছে হ্যাঙ্গার। এবার চলো এই রুমের ওয়াশরুমটা দেখা যাক। ওয়াশরুমটাও ছোটর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রয়োজনীয় প্রায় সব জিনিসই রয়েছে। এখন দুপুর 2টো মতো বাজে।
চলে এসেছি এই হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আজ আমরা লাঞ্চে নিয়েছি একটা ভেজ থালি, যাতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, বাঁধাকপির তরকারি আর আলু পটলের তরকারি। চলো এবার খেয়ে দেখা যাক। এই থালির প্রতিটি আইটেমসই বেশ ভালো হয়েছিল খেতে। লাঞ্চ কমপ্লিট করে একটা সুন্দর ভাত ঘুম দিয়ে এখন চলে এসেছি বামাখেপার সমাধি মন্দিরে। এটি তারাপীঠ মহাশ্মশানেই অবস্থিত। এই তারাপীঠ পাগলা সন্ন্যাসী বামাখেপার জন্যও বিখ্যাত। তিনি এই মন্দিরেই পুজো করতেন এবং মন্দিরের কাছে আটলা নামক গ্রামে তার আশ্রমও রয়েছে। বামাখেপার সমাধি মন্দির দর্শন করে এখন চলে এসেছি তারামায়ের মন্দির দর্শনে। তবে আজ আমরা পুজো দেব না, আজ এসেছি মন্দির চত্বরটা একটু ঘুরে দেখতে আর সন্ধ্যারতি দেখতে। 14 বছর পর আবার মায়ের মন্দিরে এসে স্মৃতির পাতার সেই পুরনো ছবিগুলো যেন চোখের সামনে আবার ভেসে উঠছে। এখন 6:15 মতো বাজে, 6:30 থেকে মায়ের আরতি শুরু হবে। তাই এই নাট মন্দিরে শুরু হয়ে গেছে ভক্তদের জমায়েত। এর আগে 2 বার তারাপীঠ আসলেও এই প্রথমবারই আমি মায়ের সন্ধ্যারতি দেখব। চলো তাহলে সবাই মিলে মায়ের সন্ধ্যারতি উপভোগ করা যাক। সন্ধ্যারতি দেখে এখন চলে এসেছি এই মন্দির সংলগ্ন বাজারটা একটু ঘুরে দেখতে। এখানে পুজোর সামগ্রীর দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান, আচারের দোকান সহ বিভিন্ন রকমারি জিনিসের দোকানও রয়েছে। এখন 9:45 মতো বাজে, এখন যাচ্ছি নিচের রেস্টুরেন্টে ডিনার করতে। আজ ডিনারে রয়েছে রুটি আর মিক্স ভেজ। আজ তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়তে হবে, কাল যেহেতু সকালে পুজো দিতে যাব তাই সকাল সকাল উঠতেও হবে। চলো ঝটাপট খেয়ে নেওয়া যাক। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আমি আর সুজয় রেডি হয়ে গিয়েছি। এখন 8:30 মতো বাজে, এখন যাচ্ছি পুজো দিতে। সবার আগে আমরা যাচ্ছি মায়ের দালানিতে। মন্দিরের বাইরের মতো ভিতরেও পুজো সামগ্রীর অনেক দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও মায়ের পুজোর ডালা নিতে পারো। ডালা নেওয়া কমপ্লিট, এখন চলেছি তারা মায়ের দর্শনে। আজ 30 আগস্ট, আর 2 দিন পরেই কৌশিকী অমাবস্যা। এখনই দর্শনার্থীদের এত ভিড়, কৌশিকী অমাবস্যার দিন তো মন্দিরে পা দেওয়া জায়গা থাকবে না। এই তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য 3 ধরনের লাইন রয়েছে। একটা রয়েছে এমনি লাইন, আর যে 2টো লাইন রয়েছে তার জন্য তোমাদের 300 টাকা এবং 500 টাকা দিয়ে আলাদা করে টিকিট কাটতে হবে।
এটা হলো মায়ের পাদপদ্ম। সুন্দরভাবে মায়ের পুজো দিয়ে এবং দর্শন করে বেরিয়ে এসেছি। ওই ভিড়ের মধ্যেও যে এত সুন্দরভাবে মায়ের দর্শন করতে পারবো তা ভাবিনি। সবই সম্ভব হয়েছে আমাদের সেবায়ের সুজিতদার জন্যই। এবার চলো মায়ের ভোগের একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি। এবার চলো যার জন্য আমাদের এত সুন্দরভাবে মায়ের দর্শন সম্ভব হয়েছে তার কিছু কথা শোনা যাক। নমস্কার সমস্ত ভক্তগণকে বলছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তারাপীঠ আসুন, মায়ের দর্শন করে যান, এবং আমরা মন্দির কমিটি এবং সেবায়তের পক্ষ থেকে সমস্ত রকম হেল্প আমরা করবো। সবাই ভালো থাকুন, মায়ের কাছে দুটো প্রার্থনা করবো। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমি নিয়েছি একটা মশালা ধোসা আর সুজয় নিয়েছে পুরি সবজি। তারাপীঠ ভ্রমণ শেষ করে ফেরার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিস ফুটনোটস। দেখা হচ্ছে আর একটা কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।